বাবাও স্বাধীন ব্যক্তি, আমিও স্বাধীন ব্যক্তি, কিন্তু বাবা ছেলে সম্পর্ক কোনোদিন আলাদা করা যায় না, কেউ অস্বীকারও করতে পারে না। বাবা বাবার সত্তা নিয়ে চলবে, আমি আমার সত্তা নিয়ে চলব, কিন্তু সম্পর্ক যে জায়গায় আছে বাবাকে বাবা বলেই ডাকতে হবে, আমাকে সন্তান হিসেবে বাবাকে সেইভাবেই দেখতে হবে। 12 দিনের মাথায় ঘরে ফিরলেন মুকুল রায়। 17 এপ্রিল রাজধানীতে পা রেখেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। সল্টলেকের বাড়ি থেকে তার অন্তর্ধান নিয়ে তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা। দুইজন ভিন্ন রাজনীতির হতেই পারে, কিন্তু আমার মা নেই, বাবাই সব, জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বাবাও স্বাধীন ব্যক্তি, আমিও স্বাধীন ব্যক্তি, কিন্তু বাবা ছেলে সম্পর্ক কোনোদিন আলাদা করা যায় না, কেউ অস্বীকারও করতে পারে না। বাবা বাবার সত্তা নিয়ে চলবে, আমি আমার সত্তা নিয়ে চলব, কিন্তু সম্পর্ক যে জায়গায় আছে বাবাকে বাবা বলেই ডাকতে হবে, আমাকে সন্তান হিসেবে বাবাকে সেইভাবেই দেখতে হবে। আমি এইতে বললাম তো একবার, মানুষের কাছে কি কৈফিয়ত জারি করতে হবে বেশি? অভিযোগ সেদিনকেই তুলে নেওয়া হয়েছে, যেহেতু বাবা বলেছে নিজের ইচ্ছেই গেছে সেহেতু তোলা হয়েছে। আমি অভিযোগটা মেনলি করেছিলাম যে বাবা কিছু না জানিয়ে গেছিল, সেই কারণেই করা হয়েছিল। এখন অভিভাবক ভালো লাগছে, বাবা কাছে এসেছে, মা নেই, মাথার ওপর কেউ নেই, বাবা পাশে থাকলে সত্যিই ভালো লাগবে, কেননা গার্জেন হিসেবে তো আমার মাথার ওপর কেউ নেই, আর ভাই বোনও নেই কেউ। ব্যক্তিগত সম্পর্ক দলীয় কর্মী বলুন, দল বলুন, সবার কিছু উদ্বেগ। ব্যক্তিগত সম্পর্ক কেন বলবো, এটা রিলেশন একটা। মুকুল রায় বলেন বিজেপিতেই আছেন তিনি। দলের সর্বভারতীয় সভাপতি সাথে দেখা করতে হয়, দল তো একটা মাথা থাকে, সেই মাথার লোককে দেখা করতে হয়। অমিত শাহ কথা হয়েছে টেলিফোন, ঠিক আছে, আমার যেদিন দরকার হবে সেদিনই যাবো। আমি তো আগেও ছিলাম, এখনো আছি, বিজেপিতেই আছি। সে থাকুক, রাজনীতি সব যার যার উচ্ছে থাকে সে করবে। কাঁচরাপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।